আমি পূজা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ঠিক আছে, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজ একদম সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে গেছি। কি মনে কোথায় যাবো আমরা? সেই বাড়ি বলতে কোন বাড়ি বলতে হবে? তো মিনের বাড়ি। মিনের বাড়িটা কার? আমার বাড়ি না। আমরা এখন আমাদের সেই মানে শ্বশুর বাড়িতে যাবো। আজকে আমাদের সেই বাড়িতে সবার খাওয়া দাওয়া হবে। টুইঙ্কেলও সাথে আছে। টুইঙ্কেলের মামার বাড়ি আর টুইঙ্কেলের মামাদের বাড়ি এক জায়গায়, মানে ওর পিসির বাড়ি মামার বাড়ি সব এক জায়গায়। এটাই আমাদের খুব ভালো সুবিধা। তো অনেক কিছু খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, সবটা শেয়ার করব। তো দেখতে থাকুন। এ হচ্ছে আমার কাছে চার মাস বেলা থেকে মানুষ হয়েছে, এখন কিমুনি আমাকে ভুলে গেছে। কিমুনি একদম আমার কথা মনে নেই, বলিস নি। তাহলে ফোন টোন করিস না কেন? এ বাবা, মা ফোন করে না, সবাই কিন্তু জেনে যাচ্ছে বড় বৌদির কথা, যে বড় বৌদি আমাকে ফোন করতে বারণ করে। ওরকম বলতে আছে, মা তো ফোন করতে বলে, তুই তো ফোন করিস না, বল খেলা টেলা করি। ও আমার নম্বর ভুলে গেছে, পড়াশোনার চাপ বেড়ে গেছে, ওই জন্য ওর পিমনির কথা ভুলে গেছে। তাহলে আমরা তাহলে সেই বাড়ির দিকে যাওয়া যাক, চলো। দিনের আমার আমার বৌদি এখন মা হয়ে গেছে। আজ থেকে পাঁচ বছর, ছ বছর আগে না, ছ বছর আগে এসে আমরা কত ঘোরা টোরা করলাম, এখন দেখলাম আমার বৌদি মা হয়ে গেছে, আমাকেও মা করে দিয়েছে। আজকে খুব খুশি, বাপের বাড়ি যাচ্ছে বলে খুব মজা পাচ্ছে। বাপের বাড়ি যাবে, ননদের বাড়ি যাবে, আবার পরে দেখতে পাবে তোমরা। আমি সাজা হয়ে গেছে, মামামা এখন ওর বড় মার কোলে আছে। বাবারে, আবার হাসি হচ্ছে। মামামের বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, তাই তো মাম্মাম? হ্যাঁ বলে দাও, হ্যাঁ হ্যাঁ বলো মাম্মাম। আমার টুইঙ্কেল, আমার টুইঙ্কেল, এটা আমার টুইঙ্কেল, আমার ছোনটা, আমার ছোনটাটা। হ্যাঁ হ্যাঁ, চলো। দু বোনে অনেকদিন পরে একসাথে এসেছি, করেছো তোর জন্য ভালো লাগছে। এই দেখো টুইঙ্কেল, টুইঙ্কেল বলে মা ফিরে দিচ্ছে। টুইঙ্কেল বৌদি কিছু বলো, আমরা যখন আগে বাইরে যেতাম সবাই আমাদের বলতো যে আমরা দু বোন দু বোন, আপনাদের কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্টে প্লিজ বলবেন। হ্যাঁ বলে দেবেন। হ্যাঁ রান্না করেছে আজকে রে, হ্যাঁ কালার কালার। এখানে কি হচ্ছে? এটা মাছের ডিম বানি, মাছের ডিম। আর কি কি আছে আমাদের মেনুতে? গোলা গোলা সাই থাকে, এটা গোলা মাছের মাছ, একটা গোলা মাছ, গোলা মাছ। সেই খাওয়া দাওয়া হবে আজকে, একটা ওয়েট 800 গ্রাম। আর এখানে মা কি কেটেছে? এখানে আলু, মাছের মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর চাটনা কি আমরা চাটনি। এই যে মাছের মাথা দিয়ে ডাল হবে, আমি আজকে কিছুই করছি না, সব আমার মিস্টার আমার মা করছে, মানে শাশুড়ি মা। দারুণ মজা হচ্ছে। বাবা কেমন খাচ্ছেন? ছেলের হাতে রান্না কতদিন পরে, সেই খাচ্ছে বাবা, সেই খাচ্ছে। কেমন খাচ্ছেন? ও কাকে দেখতে এসছো? হ্যাঁ একে দেখতে পাচ্ছ, তুমি আরো আরো দিন বেঁচে থাকো, ভালো থাকো, আমাদের ভালোবাসো, আমাদের ভালোবাসো। না না না, ওরকম করলে হবে না, ওরকম করলে হবে না, যেরকম বেঁচে থাকো অনেক দিন। নাতি সকাল 9টার সময় চলে যায়, একলাই থাকি। হ্যাঁ সবাই ভালোবাসে, ওখানের মানুষদের খুব ভালো, সবাই ভালোবাসে, হ্যাঁ সবাই খুব ভালোবাসে। কি খাচ্ছিস শেষটা? কে জুসটা কিনে দিল? ছোটাদু কিনে দিয়েছে। কি করে ছোটাদু কিনে দিল?
দুষ্টমণি 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 এদিকে তাকাও দুষ্টমণি এদিকে তাকাও আমি কে হই তোমার আমি তোমার কাকিমণি হই কাকিমণিকে তো একদিনও কোনোদিন ফোন করো না কবে করো খুব মজা পাচ্ছে পিমণি আর দুষ্টমণি কি করছিস তোরা শুয়ে শুয়ে কতদিন পরে আমার এই ঘরটাতে তবু কেউ এসেছে রে আমরাও থাকি না বলে কেউ আসে না না আসিস দুষ্টমণি তুই আসিস এসে ঘুমাস খাটে মায়ের কাছে ঘুমা আমি এখানে থাকি না বলে মা বাবা পুরো আলমারিগুলোকে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দিবে যাতে ময়লা না পড়ে কতদিন পরে পরে বাড়ি আসি তো ওই যে পুতুলটা ওটা আমার ছোটো ননদের মেয়ের পুতুল আমাকে দিয়ে গিয়েছিল তখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতাম এখন আর থাকা হয়নি পুরো ঘরটা কিন্তু বেশ সুন্দর করেই রেখেছে যতটা মা বাবা পারে এই যে এটা এখন এসছে আমার সাথে ভালোই লাগছে বেশ কী কী রান্না করেছে একবার দেখিয়ে দিই আর বাপি দাদা কখন এসে গিয়ে দেখলাম যে বসে আছে আমি ওইদিকে ঘরে ছিলাম লক্ষ্য করিনি তো খুব ভালো হয়েছে এবার সবাই মিলে খেয়ে নেব আচ্ছা এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল উফ আহা এটা হচ্ছে আপনার চাটনি এটা কি মা উচ্ছে দশচড়ি উচ্ছে আলু আর কেজে মাছের ডিম দিয়ে হ্যাঁ এখানে হচ্ছে চিকেন কষা আছে আর এটা হচ্ছে ভাজা মাছ রেখে দেওয়া হয়েছে ভাত তো থাকবেই মা ভাতটাও দেখাতে চাইছে দেখ একটু ভাতটা দেখিয়ে দিই সেই ভাত রান্না করেছে মা এই দেখো না খাবার দেখো না পিমণি কত খাবার করেছে আমি আজকে কিছুই করিনি যা করে তোর পাপা করেছে আমার মিস্টার যাই হোক আমরা শান্তি অন্তত বাপি আমাদের বাড়িতে এসেছে বলে শুরু করো সবাই শুরু করো বলছি লাগবে না খেয়ে নি সব এগুলো লাভ নেই সব খেয়ে না বুঝছো জায়গা জায়গা আমি একটা কিছু করি না শাশুড়িমা আর তোমার জামাই আমি তো এলাম 11টা তুমি করেছো মা শুধু মাটাই এলো না মাটা এলে খুব ভালো হতো আবার মা আবার এই আমিষ টামিষ খাবার খায় না বলে অনেক সময় আপত্তি করে তো যাই হোক খুব ভালো মজা করছি আমরা সবাই আমরা ওই বাড়ি থেকে চলে এলাম কারণ আজকে রাত্রিবেলা বাপিমা বেড়াতে যাবে তাই মা বললো বাবুকে আর একবার দেখে নেবে টুইঙ্কেলকে ওই জন্য ওখান থেকে চলে এলাম আর দেখুন ঠাকুর ঠাম্মি আর নাতির কী ভালোবাসা শিপর্শ মহারাজের জয় হোক শিপর্শ মহারাজ কার কোলে বসেছে ঠাকুর ঠাম্মি ঠাকুর ঠাম্মির পেটে বসে আছে শিপর্শ মহারাজের জয় হোক শিপর্শ মহারাজের এই দেখো শিপর্শ মহারাজকে সবাই এখন এখন এখনো 3 মাস হয়নি এই কত হবে বৌদি না না হ্যাঁ আগস্টের সাতাশ তারিখ এলে আমাদের শিপর্শবাবু বা টুইঙ্কেল বাবু 3 মাস পূর্ণ হবে এখন কত লম্বা হয়েছে শিপর্শ কিন্তু টেকো হয়েছে আমাদের শিপর্শ আবার রেগে যাচ্ছে আবার টেকো বলেছি বলে দেখি একটু মুখটা সবাই দেখাও আর ভাত খাবে কদিন পরে আবার ভাত খাবো বাবা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি হবে মা ঘোড়ার গাড়ি
কাল আবার সকালবেলা টুইঙ্কেল ও দাদুর বাড়ি চলে যাবে, ওখানে গিয়েই ফিরে কাল সকালবেলা আমাদের সঙ্গে দেখা হবে। আমিও যাব ওই একটু দুপুরবেলা, কারণ পুজো টুজো করে যাব, কারণ বাড়িতে তো পুজো করতে হবে সেই জন্য। তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত, আবার কালকে দেখা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে, অনেক মজা হবে। তাহলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, আর প্লিজ এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। তাহলে সবাই খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে।